হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যেইখানে এসেছি মেন, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট পুচকু ভাগনা হয়েছে তার অন্নপ্রাশনে। তো যার অন্নপ্রাশনে এসেছি তাকে তো তোমরা দেখবেই, তার আগে আর একটা ইন্ট্রোডাকশন দিই। ওর মা হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু, আমরা একসাথে দুজনে সেন্ট জোসেফসের ক্লাস কেজি থেকে পড়েছি, টিল নাও, টিল ডেট, এখনও ভীষণ ভালো বন্ধুত্ব, মানে বন্ধুত্ব গালাগালি সব কিছু চলে, এভরিথিং ঠিক আছে। তো তোমায় দেখাই, এবার তার আগে দেখাই যে ওর মেয়েটা যেটা আছে আমাদের ঝিঙ্কু রানী, এই যে ঝিঙ্কু আমাদের ডিএমএতেই পড়ে ঠিক আছে। তো এই হচ্ছে সেই পাবলিক, এবং এই পাবলিকের ভাই হচ্ছে আমাদের পুচকুবাবু। তো পুচকুবাবুকে দেখাই এবার তোমাদের, দেখো এই হচ্ছে সেই পুচকুবাবু, আর এই হচ্ছে পুচকুবাবুর মা, এই হচ্ছে পুচকুবাবুর বাবা। আমায় সামটাইমস নয়, ভেরি ফ্রিকোয়েন্ট আমাকে স্কুলে নিয়ে যায়, আমি ওর পেছনে গাড়ি করে যাই, ঘুমোতে ঘুমোতে যাই লিটারালি ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে পুচকুর দাদা, পুচকুর দাদার এই হচ্ছে মাসির ছেলে, এই হচ্ছে সেই ছোট্ট পুচকু, আর এই হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু পুচকুর মাতাশ্রী ঠিক আছে। তো চলো আমরা চলে এসেছি এখানে, একটু দেখিয়ে টুকিয়ে দিলাম তোমাদের। আর এই হচ্ছে পুচকু দিদি, দেখো হাতে ফিসবল নিয়ে ঘুরছে। আর এই যে আমার গ্রেট মা বাপি দুজনে চলে এসছে, মা বাপিকে নিয়ে এসছি, ফিসবল স্টার্ট করে দিয়েছে খাওয়া। আমার ফিসবলটা আছে, আমি ব্লগটা করার পর ফিসবলটা খাবো। তো যাই হোক, এই হচ্ছে পুরো এনভায়রনমেন্টটা, কি সুন্দর সাজিয়েছে, অ্যাম্বিয়েন্সটা দেখো তোমরা সুন্দর। আজকাল তো জানো সবাই বেলুন ফেলুন দিয়ে সাজানো হয়, সুন্দর সাজানো হয়েছে। আর এই যে পুচকুর নাম হচ্ছে রাজনীল, আর পুচকুর দিদির নাম, দিদির নাম বলে দাও একটু তোমার, রাজলক্ষ্মী সাধু ঠিক আছে। এই হচ্ছে রাজলক্ষ্মী সাধু, এরা হচ্ছে পুচকুর আর একটা দাদা, ওর মাস্তা তো ভাই ভাই। তো চলো আজকে আপাতত এত অবধি থাক, আবার পরে আমি দেখছি ব্লগটা, দেখাবো নেক্সট ব্লগে। তো স্টিল দেন টাটা। তো যাই হোক, ফাইনালি আমরা বসে পড়েছি খাবার টেবিলে। তো এখানে যে মেনু কার্ডটা আছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন মেনু কার্ডটা, আমি এবার পড়ে তাও শুনিয়ে দিই আপনাদের। মেনু কার্ডে রয়েছে হচ্ছে ফিস ফ্রাই, ফিস পনির পাসিন্দা, স্যালাড, রাইস, ভাত, শাক ভাজা, ডাল, আলু ভাজা, এঁচড় চিংড়ি, পোলাও, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, কমলাভোগ, আইসক্রিম, পান, জল, আর ক্যাটারিং সার্ভিস দিয়েছে আমাদের মোনালিসা ক্যাটারার। তো দেখুন প্রথমেই পাতে চলে এসছে গরম গরম ফিস ফ্রাই, আর তার সাথে রয়েছে স্যালাড, আর এই পাশে রয়েছে কাসুন্দি। আর এই যে দেখুন এখানে কাসুন্দিও দিয়ে দিয়েছে সার্ভ করার জন্য। তো কাসুন্দিটা নিজেকেই সার্ভ করে নিতে হবে, ওটা ওরা আর দেবে না। তো দেখা যাক ফিস ফ্রাইয়ের টেস্টটা কেমন, আমি তো নিজেই করছি সুতরাং নিজের থোবড়াটা দেখাতে পারছি না, খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ টেস্ট, টেস্ট খুব সুন্দর, ফিস ফ্রাই একদম পিওর ভেটকি মাছের তৈরি, দারুণ টেস্ট। এরপর চলে এলো আমাদের গরম গরম সাদা ভাত, আর তার সাথে দেখুন শাক ভাজা। দেখুন মোটামুটি লোকজন এসেও গেছে এখানে, সামনে আমার ঠিক সামনে আমার মা বাপি দুজনে বসেছে, এবং লোকজন এসে গেছে এখানে, দেখুন লোকজন খেতেও বসে গেছে। ওইখানে একটা ছোট্ট খুদে পাবলিক একা একা খাচ্ছে দেখুন, এবং লোকজন বসছে আস্তে আস্তে, এখনও স্টিল ফাঁকা আছে, পেছন দিকে লোকজন বসে গেছে আমাদের এই রোটাতে। যাই হোক, তো এখন খাওয়া দাওয়ার পর্ব পাঠ চলছে, যে বললাম সাদা ভাত দিয়েছে, সাদা ভাতের সাথে এবার দিচ্ছে ভেজ ডাল। এই যে ভেজ ডালটা এসে গেছে প্রচণ্ড গরম, থ্যাংক ইউ, ভেজ ডাল প্রচণ্ড গরম, সবই খাবার দাবার মোটামুটি গরম সার্ভ করছে। এটা হয়ে গেছে আমার চাপের ব্যাপার, কারণ আমি তো এত গরম খেতে পারবো না, আমাকে বসে থাকতে হচ্ছে কখন ঠান্ডা হবে। আচ্ছা তার সাথে দিয়ে দিল ঝুড়ো আলু ভাজা, দেখুন সাথে কারি পাতা দিয়ে আলু আলু ভাজা, দারুণ লাগে খেতে এটার সাথে। আর এখানে আছে পাতিলেবু, একটা পাতিলেবু নিয়ে নেব, সেটাতে আরও বেশি টেস্টি হবে খেতে। পাতিলেবু নিয়ে নিয়েছি আমি, পাতিলেবুটা এখানে নিয়ে নিলাম, ডালটার মধ্যে আবার দেখুন এলাচ দেওয়া, দেখুন। তারপর চলে এলো গরম গরম পোলাও, আর তার সাথে কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের পিসটা দেখুন যথেষ্ট, কত সফট আইটেম পিস, আমার ভালো লাগে এই পিস, তেল তেলে পিস খেতে, যদিও আমি মাঝে এসে যে ডাইভিং করি, বাট এইসব পিস দেখলে তো ডাইভিং ভালো লাগে না, তো নর্মালি আমি খেয়ে ফেলি তখন, আলোর সঙ্গে পারি না। তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে, একটু টেস্ট করে আপনাদের বলি। পোলাওটা দারুণ হয়েছে, আর মাছটা একটু দেখি,
সুন্দর হয়েছে, কোনো ঝালটাল নেই, বেশি রিচ নয়, খেতে সবই টেস্টি বললাম। আপনাদের যদি লাগে ক্যাটারিং সার্ভিস, মোনালিসা ক্যাটারার আমাদের চন্দননগরে চলে আসবেন, চন্দননগরের বাইরে ওরা যায় করতে। এবার বাকিরা খাই, খেয়ে তারপর আবার বলছি কেমন হয়েছে খাবার দাবার। এরপর চলে এসছে পাতে আমাদের চাটনি আর পাঁপড়। তো যদি বলি মায়ের প্লেট থেকে চাটনি পাঁপড়টা দেখাচ্ছি, আমি তো চাটনিও খাই না পাঁপড়ও খাই না, খুব একটা বিশেষ পছন্দ হয় না, তো আমের চাটনি আর তার সাথে পাঁপড়। এরপর চলে এসছে আমাদের পাতে পায়েস, একদম সুন্দর জমানো পায়েস, দেখি খেয়ে কেমন হয়। একদম খিরখির পায়েস ওরা বানায়, দারুণ হয়েছে পায়েসটা। এদিকে চলে এসছে কমলাভোগ, আমার খুব ফেভারিট, কিন্তু একটাই খাবো, দুটো খাবো না, বেশি খেলে প্রবলেম আছে, হজম হবে না তো একসাথে অতগুলো খেলে। যদি না যে একটাই খা কমলাভোগ আপাতত। আচ্ছা, তো এতক্ষণ পর সামনে দিয়ে দুজনে তাহলে একসাথে মুখটা দেখাবো না? আচ্ছা, তুমি আগে এখানে দাঁড়া, আমি তোমাকে তুলে দিই। আচ্ছা, তো আপনারা এতক্ষণ দেখলেন যে এত সুন্দর সুন্দর খাবার আমরা খেলাম, বেশ মানে রিয়ালিস্ট করে খেলাম, সেটা হচ্ছে আমাদের মনালিসা ক্যাটারের চন্দননগর। তো এই হচ্ছে সেই দাদা যে এত সুন্দর করে সব খাবার দাবারগুলো আমাদের পরিবেশন করলেন, এবং বারবার বলছেন কী নেবেন কী নেবেন কী নেবেন। তো যাই হোক দাদা, তুমি একটু কিছু বলে দাও তোমাদের ক্যাটারিং সম্বন্ধে। তুমি সামনে এখানটাতে চলে এসো, এটা অপোজিটে হয়ে যাবে, তুমি বলো। আচ্ছা, তো ঠিক আছে, তো এই হচ্ছে মনালিসা ক্যাটারের চন্দননগর। চন্দননগর কোনখানটা তোমাদের রিসার্চ? যেখানে চন্দননগর ফটকগোড়ায়। তো যাই হোক, ক্যাটারিং সার্ভিস দাদাদের ভীষণ ভালো, ভীষণ সুন্দর রান্নাবান্না। এই হচ্ছে সব খাবারের খাবার দাবার, এখানে পায়েস, এখানে চাটনি, এখানে পাঁপড়, এখানে মাছের কালিয়া, এখানে একই জিনিস, এখানে এঁচোর চিংড়ি ডাল আছে, এখানে সবজি দিয়ে ডাল আছে, ওখানে স্যালাড আছে, পোলাও পোলাও আছে, সাদা ভাত, আর এখানে রয়েছে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, আর এখানে শাক ভাজা রয়েছে, শাকটা শুধু কিনা বাস শাক ভাজা রয়েছে। আর ছিল হচ্ছে লাস্টে ছিল আইসক্রিম। তো ফাইনালি আমার ব্লগ এখানে শেষ হলো, সকাল থেকে প্রচুর আজকে এনজয় করলাম, আমার সানডেটা দারুণ কাটলো খাওয়া দাওয়া করে। বুঝতে পারছি আমি আবার মোটা হয়ে যাচ্ছি, এই এত সুন্দর ফিস ফ্রাই আর মনালিসা ক্যাটারিং খেলে কে না মোটা হবে, আবার অ্যাজ ইউজুয়াল আবার 90 কেজিতে চলে যাবো আমি। তো আজকে সারাদিনটা ভালোই কাটলো আমার, মা বাপি বন্ধু দিদি জামাইবাবু বাচ্চা কাচ্চা নিয়ে ট্যাঙ্গিং নিয়ে ভালোই আমার কাটলো। তো চলুন, যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন হ্যাভ আ গুড ডে, বাই।